আমি এখন কোলা রামপুর ওয়াকওয়ে আছি সো দেখা যাক এই ওয়াকওয়েটা কত দূর পর্যন্ত আছে এবং তার আশেপাশে যে সুন্দর যে দৃশ্যগুলো আছে তার ভিডিও ক্যাপচারের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব আমি এবং আপনাদের দেখানোর জন্য অবশ্য চেষ্টা করব সো এই জায়গাটা এখন আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মালয়েশিয়া কুয়ালা লামপুর সিটি সেন্টার যা বুকি বিনথাং থেকে খুব একটা কাছে সো এর পাশ দিয়ে একটা নদী গেছে যেটাকে বলে নদীটা খুব বড় দেখেন এখানে ওরা চার দিয়ে রেখেছে চারটা রিভার অফ লাইফ সো নদীর অনেক হিস্টোরি এখানে আছে যা আপনারা দেখতে পারবেন লেখা আছে যে দ্য রিভার অফ লাইফ প্রজেক্ট হ্যাজ রিজার্ভেশন ওভার 10 কিলোমিটার অফ রিভার ফ্রন্ট উইদিন দ্য সিটি লিমিট এই নদীটা প্রায় 10 কিলোমিটারে বিস্তৃত আছে আর নদীটা যেভাবে গিয়েছে এখানে তার ম্যাপ দিয়ে দিয়েছে সো আমি কিছু দূর একটু হেঁটে যাচ্ছি এবং দেখতে থাকি এর আশেপাশে সৌন্দর্য দৃশ্যটা মালয়েশিয়া কুয়ালা লামপুর আসলে খুব একটা সুন্দর দেশ এবং সুন্দর সিটি তারা খুব অল্প সময়ের মধ্যে একটা উন্নত দেশের মধ্যে পরিণত হয়েছে দেখেন মাত্র 65 বছর বয়সে বছরে তারা যেসব সুযোগ সুবিধা পাচ্ছে যা আমাদের দেশে 50 বছর বা 52 বছর স্বাধীনতা হয়েছে এখনও তা পূর্ণ হয় নাই এখানে সব আছে সব ধরনের সুযোগ সুবিধা আছে তবে মালয়েশিয়ার সবচেয়ে উন্নত হওয়ার কিছু কারণ আছে অবশ্যই তাদের প্রথমত যে স্থানটা আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে যে জায়গাটা মালয়েশিয়ার যতগুলো জায়গা আছে বা ল্যান্ড হিসেবে পরিচিত বা জমা জমি যেটাই বলেন তো এই জমা জমি সব কিছুই সরকারের আন্ডারে যে কারণে সরকার তাদের নিজের ইচ্ছা মতন রাস্তাঘাট রোড এবং পার্ক তারপর ওয়াকওয়ে সুন্দরভাবে তৈরি করতে পারে বিভিন্ন রকমের প্রজেক্ট তারা বানাতে পারে কিন্তু পক্ষান্তরে আমাদের বাংলাদেশে এই যে জমা জমি তারপর রাস্তাঘাট জমা জমিটা নিজস্বর মধ্যে যে কারণে সরকার তার নিজের খুশির মতন তার রাস্তাঘাট সুন্দরভাবে ওয়াকওয়ে তৈরি করতে পারে না কিন্তু মালয়েশিয়া এই জিনিসটা খুবই তারা করেছে খালি মালয়েশিয়া না বিশ্বের সব দেশে প্রায় এই জমি এই ল্যান্ডের ব্যাপারটা সরকারের আন্ডারে থাকে সরকারের আন্ডারে একমাত্র বাংলাদেশ পাকিস্তান আর হচ্ছে যে ইন্ডিয়া এইসব দেশগুলোতে কিছু ল্যান্ডগুলো যা যা নিজস্ব আন্ডারে থাকে তো মালয়েশিয়ায় এই জিনিসগুলো আছে দেখে আজকে তারা খুব একটা অল্প সময়ের মধ্যে তারা উন্নতির দিকে পৌঁছেছে দেখেন কত সুন্দর রাস্তা এই এই পাশ দিয়ে রাস্তা তার ওই পাশ দিয়ে রাস্তা রাস্তার কোনো শেষ নাই বলে কারণ কি তাদের জায়গা আছে এবং জায়গা অনুসারে তারা রাস্তাঘাটগুলো তৈরি করেছে রাস্তাঘাটে কোনো তাদের ঘাটতি নাই এই দেখেন এই এই পাশ দিয়ে একটা রাস্তা তার ওই পাশ দিয়ে রাস্তা তার ওই পাশ দিয়ে রাস্তা রাস্তার কোনো শেষ নাই দেখেন রাস্তার পাশে আবার আর্টিফিশিয়ালভাবে তারা ডেকোরেশন করে রেখেছে তার উপর দিয়ে আবার হাইওয়ে গেছে এক্সপ্রেস হয়ে গেছে মাটির নিচ দিয়ে আবার মেট্রো রেল আছে সো জায়গা আছে দেখে তারা এইসব জায়গাগুলো তারা সুন্দরভাবে তৈরি করেছে যদি না থাকতো তারা অবশ্যই তারা তৈরি করতে পারতো না আর বাংলাদেশে দেখেন এখন পর্যন্ত শহরে কোনো রিক্সা উঠাতে পারলো না রিক্সা বা সিএনজি পৃথিবীতে এমন কোনো দেশ নাই কে এই যে এই যে তিন চাকা গাড়ি একটা শহরে চলে শহরে সাধারণত একটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিন্তু আমাদের দেশের সরকার বারবার করার পরও তা এটা উঠাতে পারে নাই আজকে দেখেন পার্শ্ববর্তী দেশ মায়ানমারে আপনি চিন্তা করে দেখেন যদিও এখন ওদের জান্তা সরকার দখলে রয়েছে কিন্তু তার তাদের দেশেও ক্যাপিটালও তিন চাকা কোনো গাড়ি নাই সব প্রাইভেট কার এবং অন্য অন্য গাড়ি চলবে মোটর সাইকেল অ্যালাও আছে কিন্তু সব এরিয়াতে না রিক্সা তো নাই ওদের তিন চাকা যানবাহন নাই
অন্য সিটিতে আছে, যেগুলি অন্য সিটিতে আছে, পার্শ্ববর্তী সিটিতে, কিন্তু মেইন ক্যাপিটাল যে শহর আছে এই শহরে কোনো নিষিদ্ধ। কিন্তু দেখেন আমাদের দেশের সরকার বারবার চেষ্টা করার পরও এই জিনিসটা উত্তোলন করাতে পারে নাই। কারণ হচ্ছে যে সরকার অনেক পরিশ্রম করলেও জনগণ তা স্যাক্রিফাইস করতে চায় না। আজকে যদি জনগণ স্যাক্রিফাইস করতো অবশ্যই আমাদের দেশ আরও উন্নতির দিকে গেছে। এই দেখেন বর্তমানে যেসব প্রজেক্ট উঠতেছে, যেগুলো হচ্ছে যে এমআরটি লাইন, এলআরটি, তারপর মেট্রো রেলের চলবে, আবার উচ্চতল ভবনগুলোও হবে। তো এটা হচ্ছে নদী, দেখছেন মালয়েশিয়ার নদী কী পরিস্থিতি, অথচ বাংলাদেশে এইসব নদীতে কত রকমের কী করতো। নদী আছে, নদীর পাশের দিকে দেখছেন কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, এবং যে কংক্রিট ঢালাই দিয়ে এরা তৈরি করেছে, এখানে প্রচুর পানি এবং পানি অনবরত যাচ্ছে। সো এটা হচ্ছে মালয়েশিয়া নদী, একটা বিশাল বড়, প্রায় 10 কিলোমিটার এরিয়া, অথচ আমাদের বাংলাদেশে এরকম নদী নাই, তৈরি করবে কেমতে। যদিও ওই যে গত বছর আগে যেটা করছে ঢাকা ডিবিসি মেয়র থেকে, ওরা অনেক জায়গা দখল করেছে, দখল করার পর কিছু ওয়াকওয়ে তৈরি করছে, ওয়াকওয়ে তৈরি করার পর এখনও তা আগের মতন ফিরে গেছে। এই যে হকারগুলা অনেক ঝামেলা করে, মাঝে মাঝে অনেক ঝামেলা করে। দেখেন তাদের আগের যুগে একটা ট্রেন চালিত ছিল, সেই ট্রেনটা এইরকম পরিচিত ছিল, এটা ব্রিটিশ আমলের ট্রেন, ব্রিটিশ আমলের ট্রেন রেলি। আর আছে এটা মাদেকার মাঠে মেইন রাস্তা যাচ্ছে, মাদেকার মাঠটা অনেক বড়, এর সাথে অনেক বড় অনেক লেক চলে গেছে, কিন্তু ঘুরে শেষ করা যাবে না। যাই হোক ভিউয়ার্স, আপনারা খুব ভালো আছেন আশা করি, এবং আমি মনে করি আপনারা খুব আনন্দ উপভোগ করবেন আমার এই ভিডিও দেখার সাথে। এবং দেখেন ভিউয়ার্স, কিছু হিস্টোরি এখানেও দেওয়া আছে, যেটা ডিবিকেল টাওয়ার নামে পরিচিত, এটা অনেক ইতিহাস জড়িত রয়েছে এবং অনেক ইতিহাস। এবং এই ম্যাপটা হচ্ছে কোন কোন জায়গায় কী আছে এই জিনিসগুলো সবই আছে। সো প্রত্যেকটা ম্যাপের স্থানে বিভিন্ন রকম হিস্টোরিয়াল প্লেস আছে এবং কোন জায়গায় কী আছে সব এই ডিরেকশনগুলো দেওয়া আছে, ম্যাপ ডিরেকশন যেটাকে বলে। হ্যাঁ, বাংলাদেশে এভাবে এরকম তৈরি করতে আরও সময় লাগবে। যে পর্যন্ত বাংলাদেশ নিজস্ব স্থানে এই জায়গা না যাবে, সেই পর্যন্ত তাদের নিজের স্থান হিসাবে তৈরি করতে পারবে না, একটা সৌন্দর্য স্থান হিসাবে বা একটা বিশ্বের যে ক্যাপিটাল আছে ওই ক্যাপিটাল হিসাবে তৈরি করতে পারবে না। আমি জানি বাংলাদেশে এখনও তাদের নিজস্ব যে জায়গা আছে এগুলি কখনো স্যাক্রিফাইস করবো না, আর কেউই করবো না, কারণ ব্রিটিশ আমলে থেকে এসেছে। কারণ এদেশের সরকার যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো প্রত্যেকেই মানুষের লিস্ট নেয়, 100 বছর লিস নেয়, কোনো কোনো 100 বছর যে একটা লোক লিস নেয়, সেটা যদি ব্যয় করতে করতে দেখা যাচ্ছে তার আর দুযোগ, আর দুযোগ বলতে কি, হ্যাঁ তার পরবর্তী যে ছেলেমেয়ে আছে তারাও আবার ইস্টাবলিশ হওয়ার পর আবার লিস নেয় অন্য একটা জায়গা 100 বছরের জন্য, এভাবেই নেয়। আর লিস এখানে কোনো আহামরিক কিছু না, এটা সবাই পায়, এবং সিস্টেম আছে, কিছু ক্যাটাগরি আছে। তো এদের ভূমিহীনের জন্য অনেক সুযোগ সুবিধা আছে, অনেক মানুষ এই দেশে রাস্তাঘাটে ঘুমায়, কিন্তু যাই হোক ওরা আবার একটু উচ্ছৃঙ্খল, যে কারণে সব কিছু সব একলা